সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 1898 সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ি কলেজটি প্রতিষ্ঠা করেন। গোপাল চন্দ্র লাহিড়ি 1906 সাল পর্যন্ত কলেজটির অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন। শেষময় এর নাম পরিবর্তন করে পাবনা কলেজ নামকরণ করা হয়। 1911 সালে কলেজটির নাম পরিবর্তন করে পুনরায় ভারতের তৎকালীন সম্রাট সপ্তম এডওয়ার্ডের নামানুসারে এডওয়ার্ড কলেজ করা হয়। 1968 সালের 1 মার্চ এডওয়ার্ড কলেজকে সরকারিকরণ করা হয়।